যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের এই পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেটি আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার কর্ম পরিকল্পনা থেকে আজকে আমরা জানব এবং ফলাফল প্রকাশ করার পরে সেই ফলাফল কীভাবে দেখবেন তা নিয়েও আমরা ভিডিও পাবলিশ করব যখন ফলাফল প্রকাশিত হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই যে কবে ফলাফল প্রকাশ করা হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে কর্ম রয়েছে সেই কর্ম পরিকল্পনায় কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট আকারে লেখা আছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই যেখান থেকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল এটি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং এটি প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাস দুই হাজার তেইশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কোন এক সময়ে এটা প্রকাশ করা হবে একদম তারিখ দেওয়া নেই এখানে কোনো কিন্তু তারিখ দেওয়া না থাকলেও আমরা ধারণা করছি ফেব্রুয়ারি মাসে প্রথম দিকেই হয়তোবা এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যখনই ফলাফল প্রকাশ করা হবে তা আমরা তা নিয়ে ভিডিও পাবলিশ করব এবং কীভাবে রেজাল্ট দেখবেন ফলাফল দেখবেন তা নিয়েও আমরা ভিডিও পাবলিশ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এখান থেকে দেখুন আসলে কর্মপরিকল্পনায় কিন্তু সব কিছুই দেওয়া আছে একাত্তর নম্বরে উত্তরপত্র নিরীক্ষা এবং এখান থেকে দেখুন তার আগে এই যে আমাদের সত্তর নম্বর উত্তরপত্র মূল্যায়ন এবং উনসত্তর নম্বর উত্তরপত্র মূল্যায়ন এবং তার আগে আটষট্টি নম্বরে কি রয়েছে আমরা একটু দেখি আটষট্টি নম্বরে রয়েছে জেলায় সাত অধিদপ্তর বিভাগ জেলা উপজেলা থানা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু এরকম করে আমাদের কিন্তু কর্মপরিকল্পনাগুলো সাজানো হয়েছে এবং ঊনসত্তর নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপত্র মূল্যায়ন করা হবে দুই তারিখে জানুয়ারি মাসের এবং সত্তর নম্বরে দেখতে পাচ্ছি উত্তরপত্র মূল্যায়নের পর উত্তরপত্র ও নম্বর ফর দ্য প্রধান পরীক্ষাকে নিকট জমা দান করা হবে এবং সেটি হচ্ছে দুই জানুয়ারি এবারে একাত্তর নম্বর উত্তরপত্র নিরীক্ষা করা হবে দুই জানুয়ারি এবং নম্বরপত্র অনুসারে কোড নম্বরের বিপরীতে নম্বর কম্পিউটারে এন্ট্রিকরণ এবং যাচাইকরণ করা হবে তিন থেকে ছয় জানুয়ারি তার মানে কিন্তু এখন আমাদের এই নম্বর যাচাইকরণ করে এন্ট্রি করা হচ্ছে তেহাত্তর নম্বরে আমরা দেখতে পাচ্ছি নম্বর কম্পিউটারে যাচাইকরণ করা হবে সাত থেকে আট জানুয়ারি এবং চুয়াত্তর নম্বরে দেখতে পাচ্ছি ফলাফল প্রকাশের জন্য আইএমডিকে পত্র প্রেরণ করা হবে জানুয়ারি মাসে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ ফলাফল সিডি করে অধিদপ্তরে প্রেরণ করা হবে নয় থেকে দশ জানুয়ারি এবং ছিয়াত্তর নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাস দুই হাজার তেইশে তাহলে আশা করছি এবং দোয়া করছি সবার পরীক্ষার ফলাফল যেন ভালো হয় সবাই যেন ট্যালেন্ট বলে বৃত্তি পায় এবং সবাই যেন ভালো মানুষ হতে পারে সেই দোয়া থাকবে তো আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ